Hello. Hello. How are you? Good, how are you? I'm fine, thank you. Can you do fishing here? Oh, no? Fishing here, yeah. Do you need any license? I have the Connecticut license for fishing. That's enough? Or do you need another? It is Rhode Island or Connecticut? This half is Rhode Island and that half is Connecticut, so I'm sure either one would work. Okay. Hi. Hello. Hello. Good. Thank you. Good job. Okay, thank you guys. See you. Have a good day. Have a good day. Elena. এখানে এখানে প্রায় হচ্ছে 10 হাতের মতো মনে হচ্ছে ডিপ আছে আচ্ছা এখানে অনেক এই এই মাছ ইলিন মাছ মাছ এই দেখো দেখছো ওই যে মাছটা অনেকগুলা মাছ এই যে অনেকগুলা দেখছো ও মাই গড কত বড় একটা মাছ ইলিন কাছের জন্য পড়বা ও বাবা তুমি ফিশিং এখানে করা হ্যাঁ এখানে তো ফিশিং করা দেখতে পারো আচ্ছা আমার ফিশিং নিয়ে আসো এখন না এখন না এখন না আমার পরে আসবে এখানে অনেক বড় মাছ আছে এখানে মাছ ফিশিং করা যাবে একদিন আমরা এই এই এটা একটা পুকুর বেসিক্যালি এটাকে বলে বিচ পন্ড আর এই বিচ পন্ড পুকুরটি হচ্ছে আমেরিকার কানেকটিকাট অ্যান্ড রোদ আইল্যান্ডের ঠিক ঠিক সীমান্ত বরাবর বলা চলে কানেকটিকাটের শেষ প্রান্ত এবং রোদ আইল্যান্ডের শেষ প্রান্ত দুইটার মাঝখানে এবং এটা মনে হয় যে রোদ আইল্যান্ডে পড়ছে এই বিচ পয়েন্টটা এবং কানেকটিকাটও করছে সো আমরা যখন আসি এখানে তখন প্রচণ্ড বরফ পড়ছিল এবং এই পুকুরের এই পানিটি পুরোটা বরফে পরিণত ছিল পুরোটা হেভি বরফে ছিল এখন পুরোটা পানি এখানে অনেক সুন্দর মাছ দেখতেছি হয়তো বা এখানে ফিশিং করা যেতে পারে সো আমরা হয়তো পুরো একটা আসবো সো আপনারা যদি আমাদের আগের ভিডিওটা দেখেন তো আসলে অবাক হয়ে যাবেন যে এখানে এই পুরো পানিটা বরফের একটা খণ্ড ছিল আর এখন পুরোটা পানি এই যে এখানে কিছু বোটে করে ওরা মনে হচ্ছে যে স্পিড বোটে করে অনেকেই এপার থেকে ওপারে যায় অনেক বড় একটা পুকুর দুই পাশে এই পাশে ও এবং ও পাশে এবং চতুর্দিকে হচ্ছে পাহাড় পাহাড়ের ঠিক মাঝখানে একটা পুকুর মানে এই দৃশ্যটা অভাবনীয় সুন্দর একটা দৃশ্য খুবই মানে যারা প্রকৃতি ভালোবাসে তাদের জন্য এটা হচ্ছে জায়গাটা খুব সুন্দর এখানে টাইম পাস করতে অনেকে আসে খুব সুন্দর তো আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম সো আমরা তারপরে এখানে এই একটু ব্রেক করলাম যে আসলে এর আগে তো আমরা আসছিলাম ঠান্ডার সময়